চোর সন্দেহে এক যুবককে গণপিটুনির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কংগ্রেসপাড়া এলাকাতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। চোর সন্দেহে এক যুবককে গণপিটুনির অভিযোগ উঠল। রবিবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের কংগ্রেস পাড়াতে। খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলো কোতালি থানার পুলিশ ও স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই এলাকায় একটি হেলথ সেন্টার রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই হেলথ সেন্টারে সন্ধ্যের পর থেকে গভীর রাত পর্যন্ত চলে অসামাজিক কাজকর্ম। বিভিন্ন এলাকার যুবকেরা রাতের অন্ধকারে নেশা করে চলেছে। পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি। এদিন নেশাগ্রস্ত অবস্থায় শহরের এক যুবক ওই এলাকায় একটি সাইকেল চুরির চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় ওই যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর চলে গণপিটুনি। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে প্রচুর মানুষের ভিড় জমে যায়। জখম যুবকের বাড়ি জয়ন্তী পাড়াতে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে মোবাইলে ছবি করার অভিযোগে আরো এক যুবককে মারধরের অভিযোগ ওঠে। তার মাথায় তিনটে সেলাই পড়েছে বলে অভিযোগ। ওই যুবক অজয় রাউত জানান, আমি দাঁড়িয়েছিলাম, ছোট মনে ওষুধ আনতে গেছিলাম আর কি, কংগ্রেস পাড়া। তো ওখান থেকে আমি ওষুধ আনতে গেছিলাম এখানে আপনার তিন নম্বর গুমটির থেকে। আমি ফেরার পথে 5 মিনিট দাঁড়ালাম। তো আমি ভাবছি কী কে চালাইছে, তো ওরা ভুল ধারণায় ওরা বলছে যে তুমি ভিডিও ক্যামেরা করছো। তারপরে আমার মোবাইলটা হাতে থেকে কেড়িয়ে নিয়ে তারপরে ওরা আমাকে ঢিল ছুঁড়ে বালির মধ্যে চার্জও ছেলে মোবাইল, ওরা মোবাইলে কোনো প্রমাণ পায়নি। ওখানে একটা ছেলেকে চোরকে পিটাচ্ছিলো আর কি। তারপরে মোবাইলটা দেখে ওরা মারছে। কয়জন মারছে? তোমার চারজন মিলে মারছে।